বুধবার হাওড়া জেলার সাকরাইল একটি চিপসের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, প্রথমে চিপসের কোম্পানির একটি মেশিনে আগুন লাগে আর সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা। এই ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। ঘটনাস্থলে আসে দমকলের 7টি ইঞ্জিন, যদিও এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার হাওড়া জেলার সাকরাইল একটি চিপসের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, প্রথমে চিপসের কোম্পানির একটি মেশিনে আগুন লাগে আর সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা। এই ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। ঘটনাস্থলে আসে দমকলের 7টি ইঞ্জিন, যদিও এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার হাওড়া জেলার সাকরাইল একটি চিপসের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, প্রথমে চিপসের কোম্পানির একটি মেশিনে আগুন লাগে আর সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা। এই ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। ঘটনাস্থলে আসে দমকলের 7টি ইঞ্জিন, যদিও এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা।